এমপির সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, এসপি সাহেবের সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই। আজকে আমি তাহিরি যেখানে যাই, আমার ভাই আশিকি ভাই যেখানে যাই, হাজার হাজার লক্ষ মানুষ দিন নাই রাত নাই পাগলের মতন দৌড়ায় আসে। অনেকে আমারে বলে আপনার অনুভূতি কি, আমি বলি আমার কোনো অনুভূতি নাই। কেন অনুভূতি নাই? হাজার মানুষ দিয়ে আমি কর্ম কি? কারণ আমি তো জানি আজকে মইরা গেলে আগামীকাল আমার বাড়িতে আর আমার খবর কেউ নিবে না। আমি তো মনে করি আমি এখন যদি মারা যাই, হাজার হাজার বন্ধু বান্ধব একটা বন্ধু আমার কবরে যাবে না। এই জন্য আমি যেখানে যাই সবচেয়ে বেশি প্রাধান্য দেই আমার নবীর ভালোবাসা। মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, এসপি সাহেবের সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে বন্ধুত্ব করা কঠিন। কেন? ওরা দেখবে অনেক আছে এমন, ওরা দেখবে তোমার বংশটা করানি, ওরা দেখবে তোমার টাকা পয়সা আসেনি, টাকা পয়সা দিকে দিকে বংশের জোর দিকে দিকে তোমার বিভিন্ন পদ দিবে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। কিন্তু দুনিয়ার এইরকম লোকের সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন, একটা জায়গায় বন্ধুত্ব করা বড় সহজ। এই লোকটা তোমার টাকা দেখবে না, এই লোকটা তোমার বংশ দেখবে না, এই লোকটা শুধু দেখবে বিনা তারে তারে ভালোবাসো কিনা, বিনা তারে তারে ভালোবাসো কিনা। যার সঙ্গে বন্ধুত্ব করা সহজ, যে তোমার ধন সম্পদ দেখবে না, যে তোমার দুঃখে দুঃখী হয়ে যায়, যে তোমার সুখে সুখী হয়ে যায়, তিনি হল মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না বাবা? এই জন্য আমার নবীর ডাকতে গেলে টাকা লাগে না, লাগে নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে বিশাল বড় প্রাসাদ লাগে না, নবীর সঙ্গে কানেকশন করতে লাগে শুধু মহব্বত। তুমি যদি বলেশ্বরে টাকা নাও তাকে, পয়সা নাও তাকে, বাংলা কর্তার মধ্যে ডান কাতে শুয়া শুয়া আমার নবীর উপরে দরুদটা নিয়মিত পড়তে থাকো, দেখবা তোমার বাংলা ঘরের ভিতরে আমার নবীর স্বপ্নে এসে হাজির হয়ে যাবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার।